তুর্কি লারে থাকতাম তুই বললে আমাদের আসসালামু আলাইকুম। এবার যাই আপনাদের সামনে একটি ইসলামিক সংগীত নিয়ে চলেছে মুসলমান নুসরাত খাতুন। মুসলমান নুসরাত খাতুন আসসালামু আলাইকুম। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। আসসালামু আলাইকুম। এবার যাই আপনাদের সামনে একটি ইসলামিক সংগীত আছে মুসলমান তানিশা খাতুন। মুসলমান তানিশা খাতুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে পারবে না তুমি? হ্যাঁ তাহলে যাও মাশাআল্লাহ। যারা পারবে না তাকে টাকা দরকার কি? আপনাদের সামনে ইসলামিক সংগীত নিয়ে চলেছেন মুসাম্মাদ লামিয়া খাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান করে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। এবার যাই আপনাদের সামনে একটি ইসলামিক সংগীত নিয়ে চলেছেন মুসাম্মাদ সামিয়া খাতুন। মুসাম্মাদ সামিয়া খাতুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর মিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না হাত সুন্দর তুমি আল্লাহ। আপনাদের সামনে দলে আলোচনা এবং দলে কবিতা এবং নিয়ে আসতে চলেছেন সুমনা ও তার দল। সুমনা ও তার দল আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর কেউ আছে আপনাদের সামনে কবিতা এবং উপন্যাস নিয়ে আসছেন রিয়া ও তার দল। মনের ঘরেতে রেখেছি যারে দানের বাসা নবী কামিলারে আমার দয়াল নবী রে আমার মায়ের নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ের নবী রে মাহবুবে মার নয়ন মনি পাঁচ তালের জান আপনাদের সামনে একটি গল্প কিংবা ইসলামিক সংগীত নিয়ে আসছেন ইভা ও তার দল। ইভা ও তার দল আসসালামু আলাইকুম। সালাম। তুলি দুই হাত লিখেছেন সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত এ রহিম রহমান। কত সুন্দর করিয়া ধরনি মোদের করসদান গাছে ফুল ভর নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলে তোমারই দান। মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষের সবাই আপন। ওর কথা বলছে মনে নেই।